أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه. সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ আজ আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আত্মহত্যা আল্লাহ সুবাহ আমাদেরকে মানুষের সৃষ্টি করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন এবং আমাদেরকে আমাদের প্রতি যত্নবান হতে বলেছেন যত্নশীল হতে বলেছেন আজকে আত্মহত্যার বিষয়টি নিয়ে যদি বলতে বলা যায় অনেক মানুষ এটার সাথে বহু মানুষ এটার সাথে জড়িত হয়ে পড়েছে বিশেষ করে কাফের সম্প্রদায়ের মধ্যে তো আসেই তাছাড়া অপরপক্ষে দেখা যায় মুসলমানদেরও অনেকাংশে এগুলি মানুষের মাঝে দেখা যাচ্ছে মুসলমানদের বহু সন্তান আত্মহত্যাকে বেছে নিয়েছে জীবনের একটা পথ বেছে নিয়েছে আমাদেরকে যেহেতু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদেরকে আমাদের নিজেদের প্রতি যত্নশীল হতে এবং আমাদেরকে সেভ করতে আমাদেরকে হেফাজত করে বলেছেন হেফাজত করতে বলেছেন এই জন্য আমাদেরকে পাঁচটি বিষয়ের প্রতি আমাদেরকে অন্তত পক্ষে যত্নবান হতে হবে সে পাঁচটি প্রথমে এই পাঁচটি বিষয়ের উল্লেখ করব তারপরে আত্মহত্যার বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের দুই একটি কথা উল্লেখ করব দেখুন প্রথমে ইমান এবং আমলের হেফাজত দিনের হেফাজত দিন অনেক বড় জিনিস ইমান আমল নষ্ট করা যাওয়া যাবে না দিন থেকে সরে যাওয়া যাবে না যাদেরকে আল্লাহ সোমান্নাল্লাহ ইমানের প্রতি হাত দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত এই জন্য মূর্তাত হয়ে যাওয়া যাবে না যদি মূর্তা হাজার নাবিস আল্লাহ আল্লাহ আসলাম বলছেন যে ব্যক্তি দিনের পরিবর্তন করেছে অর্থাৎ মূর্তা হয়ে গেছে তাকে কতল করো সুতরাং ইমান আমল এবং দিনের হেফাজত যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আপনাকে আমাকে সেভ করতেই হবে হেফাজত করতে হবে এটার প্রতি দুই নম্বরে জীবনের হেফাজত জীবন নাশ করা যাবে না জীবনের হেফাজত হত্যা করা হোক নিজেকে হোক অপরকে হোক কোনো অবস্থায় হত্যা করাই যাবে না তিন নম্বরে বিবেক জ্ঞানের হেফাজত বিবেক যাতে ঠিক থাকে জ্ঞান যাতে ঠিক থাকে সুস্থ থাকে স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে এটার হেফাজত করা এই জন্য হারাম জাতীয় যত নেশা দ্রব্য আছে এগুলি কিসের আল্লাহ হারাম করেছেন যাতে বিবেক জ্ঞান জ্ঞানটা সুস্থ থাকে স্বচ্ছ জ্ঞান থাকে মানুষ যাতে পরিষ্কারভাবে বুঝতে পারে চার নম্বরের ধন সম্পদের হেফাজত এই জন্য ধন সম্পদের হেফাজত নিজের মালের হেফাজত যেমন করতে হয় অপর মালের হেফাজত করতে হয় অন্যের মাল সম্পদ বক্ষণ করা যাবে না অন্যায়ভাবে আল্লাহ আল্লাহুল্লা আলমিন সুরা নিসার উনত্রিশ নম্বর আয়তে এই কথাটাই সুন্দরভাবে বলছেন নিজের একজনের একজনের মাল অন্যায় উপায় বক্ষণ করিও না কারণ হারাম মাল অন্যের মাল অন্যায়ভাবে বক্ষণ করা থেকে নিষেধ করা হয়েছে এটা হেফাজত করতে হবে মান সম্মানের হেফাজত একজন নিজের মান সম্মান যেমন নিজেকে হেফাজত মনে করেন নিজের কাছে নিজের মান সম্মান যেমন মূল্যবান আরেকজনের আর আরেকজনের কাছে মূল্যবান প্রত্যেকে প্রত্যেকে সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের হোক পরস্পরের হোক এই জন্য জেনা ব্যবিসারকে আল্লাহ রবুল্লা আল্লাহ হারাম করে দিয়েছেন এবার আপনার আত্মহত্যা আত্মহত্যা ইসলামের দৃষ্টিতে এটা অনেক বড় অন্যায় অপরাধ আত্মহত্যার পথ বেশি নেওয়া যাবে না আত্মহত্যা হলো জীবনের হেফাজত জীবনটাকে নাশ করে দেয় নিজের জীবনকে যেরকম হেফাজত করতে হবে যত্ন নিতে হবে নিজের জীবনের প্রতি নিজের জীবনের প্রতি যেমন যত্নশীল হতে হবে অপর জীবনের আরেকজনের জীবনের প্রতিও আপনাকে যত্নবান হতে হবে তাকে হত্যা করা যাবে না তার প্রতি অন্যায় করা যাবে না তার প্রতি জুলুম করা যাবে না তার প্রতি অন্যায় আচরণ করা যাবে না আল্লাহ রবুল্লা আলমী সম্পর্কে বলছেন ওয়ালায় তাক্তুল ইন আল্লাহ বিকুম রহিমা তো ওয়ালায় তাকতুল আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করেও নিজে কেউ এবং কি অপরকেও দুটাই দুইটাই এখানে বুঝেছে ইন্না বিকুম রহিমা আল্লাহ তোমাদের প্রতি কতই না দয়াশীল কতই না যত্নবান আল্লাহ আমাদের প্রতি যত্নবান হয়েছিল কিন্তু আমরা আমরা নিজেদের প্রতি যত্নবান নই নিজেদের প্রতি যত্নশীল নই যার কারণে হত্যা করে ফেলেছে অনেকে নিজের নিজের নাফসের প্রতি যত্নশীল নয় হারাম খেয়ে যেমন নষ্ট করে দিয়েছে যে যে জীবন ইমান আমলকে নিশাগ্রস্ত জীবন করে যেমন নিজের ইমান আমলকে আবার আত্মহত্যা করে অনেকে পথ বেছে নিয়েছে নিজের জীবনটাকে আত্মহত্যার হুকুমে দিয়েছে আত্মহত্যা যেমন কোরআনের দৃষ্টিতে হারাম হাদিসের দৃষ্টিতে হারাম এবং এজে মুসলিম মুসলমানদের ঐক্যমতে সমস্ত বিশ্বের মুসলিমগণ এই বিষয়ে ঐক্যমত যে আত্মহত্যা কোনোভাবেই করা যাবে না আত্মহত্যা সম্পূর্ণভাবে হারাম এবার আসুন হাদিস থেকে কয়েকটি কথা উল্লেখ করব। যদি আত্মহত্যা কোনো ব্যক্তি করে থাকে তো এই সম্পর্কে আমাদের নবী সাল্লাহ আলী আসসালাম কী বলেছেন বোখারি হাদিসে পাবেন পাঁচ হাজার চারশো বিয়াল্লিশে মুসলিমের হাদিসে পাবেন একশো নয় নম্বরে হাদিসটি আবু বিশিষ্ট সাহেব আবু রাজন থেকে বর্ণিত নাবি সাল্লাহসাল্লাম বলেছেন মিন জাবালিন ফাকত নাফসাহু যে ব্যক্তি পাহাড় থেকে পরে নিজেকে আত্মহত্যা করবে অর্থাৎ মেরে ফেলবে তাকে ওইভাবে পাহাড় পাহাড়ে কাল ফি না রে জাহান্নামা কাল মাঠে তাকে জাহান নামে দেওয়া হবে পাহাড় থেকে পড়বে আর এইভাবে সে আত্মহত্যা করবে মরবে ফি না রে জাহান্নামা জাহান্নামের মধ্যে খলি দেন মোখাল্লা দেন ফি হি আবাদা ওখানে সর্বদা খলে দেন সর্বদা থাকবে সেখানে চিরস্থায়ী সেখানে অবস্থান করবে এমনিভাবে অমান্তা সাম্মান ফকাত আল্লাহ নাফসাহু যে ব্যক্তি পান করে নিজেকে আত্মহত্যা করবে নিজেকে মেরে ফেলবে বিষ তার হাতে দিয়া দেওয়া হবে ইয়া ও ফিনা আর জাহান্নামা জাহান্নামের মধ্যে সে বিষপাণ করবে খওয়ালে দেন সব সবসময় সর্বদা সেখানে এইভাবে শাস্তি হয়ে থাকবে এমনিভাবে ওমান কোতালিদাতিনিহি এমনিভাবে যে কোনো জিনিস আত্মহত্যা করবে নিজেকে লোহা দ্বারা অস্ত্র দ্বারা তার হাতে দিয়ে দেওয়া হবে সেটা সে প্যাটের মধ্যে আক্রমণ করতে থাকবে আঘাত হানতে থাকবে এমনিভাবে তাকে মারতে থাকবে জাহান্নামের মধ্যে এভাবে শাস্তি হতে থাকবে হামজবিল্লা দেখেন কঠিন কথা সুতরাং এটা অত্যন্ত অনেক বড়ো অপরাধ সাহেদ বিন জাহাক থেকে বর্ণিত আর একটি হাদিসে নাবি সাল্লাহ আলী ইসলাম বলেছেন মানকতারা নফসা হিসিবাবি হামালকে আমাদের যে যেই জিনিস দ্বারা নিজেকে মারবে যে জিনিস দ্বারা যে নিজেকে আত্মহত্যা করবে তাকে কালকে আমতের মাঠে ওই জিনিস দ্বারা শাস্তি দেওয়া হবে এটাও বোখারি এবং মুসলিমের হাদিস রয়েছে বোখারিতে পাঁচ হাজার সাতশো এবং সোয়ে মুসলিমের যে এক হাজার একশো দশে তারপর আরেকটি হাদিস দেখুন জুনদুবিনা রাজ থেকে বর্ণিত নাবি সাল্লাহ আসলাম বলেছেন কানাফিমান কানা কবলাকুন তোমাদের পূর্বে একটা লোকের হাতে আঘাত এনেছিল অর্থাৎ হাতরা যখন আহত হয়ে গেল কোনো কারণে তখন সে সহ্য কাল পারল না হাতটাকে ধরে চাকুদের কেটে ফেললো আল্লাব আলমিন বলতেছেন বা দারানি আবদি আমার বান্দা তাড়াতাড়ি আমার কাছে আসার জন্য তাড়াতাড়ি করেছে সুতরাং সুতরাং এমনি হারন্ত আলাই হিল জান্ন আমি তার প্রতি জান্নাতকে হারাম করে দিলাম সুতরাং এর থেকে বোঝা গেল যে কত বড়ো অন্যায় অপরাধ আল্লাহ নবী সাল্লা কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো সে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করেছে আত্মহত্যা করে ফেলছে মিশা বর বরমের আঘাত দেওয়া বল্লমের আঘাত বা মাথার অংশ দিয়া নিজেকে আত্মহত্যা করছে না বিশাল্লাহ আসলাম তার জানা যা পড়েননি সুতরাং এটা অনেক বড় অপরাধ অনেক বড় অন্যায় এটা যেমন সমাজকে কলঙ্কৃত করা এটা মেনে নিতে পারে না আল্লাহর ফায়সালাতে সুতরাং আমাদেরকে এই বিষয় থেকে করতে হবে সতর্ক হতে হবে এত বড় অন্য অপরাধ থেকে আমাদেরকে দূরে থেকে আমার ইমা আমাদের ইমান আমল জীবনের সকল জিনিসের প্রতি আমাদেরকে হেফাজত হতে হবে যত্নশীল হতে হবে যেভাবে আমাদের প্রতি আমাদেরকে আল্লাহ যত্নবান হতে বলেছেন আল্লাহ সুবাহতালা আমাদেরকে সকল অন্য অপরাধ থেকে দূরে থেকে আল্লাহর আনুগত্যরূপে থাকার তৌফিক দান করুন আমিন হাজর সাল্লাহ নবীনা মোহাম্মদ সালাম আলাইকুম রহমতুল্লাহি